হ্যাঁ গাইজ, গুড মর্নিং। মিষ্টি সোনালি ব্লগ চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার সকাল সকাল, সকাল নয় যদিও এখন 10টা বাজে। তো প্রত্যেক জনের গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং আমার শোনা শোনা বন্ধুদের জন্য। তো দেখো আমি এখন রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আজকে একদম দেরি করি, তো সেজে গুজে আছি। তোমার জিজ্ঞেস করবে কি ভাই সেজে গুজে আছো কেন, তো রিলস বানাচ্ছিলাম তার জন্যই। এটা বলার কিছুই নেই, এটা তো আগে থেকেই জানো। তো এই দেখো পুষোর ভাতটা আমি জাস্ট বসিয়েছি এখানে, আর এই দেখো এখানে লাউ ঘন্ট হচ্ছে, একদমই নিরামিষ আজকে করবো, ভালো লাগছে না। আর এই দেখো এখানে করেছি বিচা কলা, ঠিক আছে? যেহেতু বিচা কলা কেন, এটা কলাটা মধ্যে দেখো বিচি বিচি আছে, দেখতে পাচ্ছো? তো তাই জন্য এটা বিচা, এটা ভাজা করবো। তোমার সর্ষে পোস্ত বেটে, কাঁচা লঙ্কা বেটে এটাকে ভাজা করবো। তো চলো আজকে এটাই হচ্ছে মেনু, ওই লাউ ঘন্ট আর এই তোমার বিচার কলাটা ভাজা, একটু ডাল ওখানে একটুখানি আছে, এটা গরম করে নেবো। তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিও স্কিপ করো, দেখতে থাকো, সেখানে তোমাদের খুব ভালো লাগবে। চলো, এই দেখো আর একজন। পাপা কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? কি ও এখন মোয়া খাচ্ছে, উনি এখন যাবেন পোলিও খেতে, তাই তো? তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর পুষোরা ভাতটা এখনো হচ্ছে, হয় দাদা ভাই জাস্ট এসছে, চা গরম করে দিলাম, ওকে পোলিওটা খাইয়ে নিয়ে আসি, তারপরে কলাটা ভাজবো। তো চলো আমার সঙ্গে থাকো। জাস্ট এইখুনি এইমাত্র একটুখানি একটা মোয়া ছিল, খেলাম দিয়ে জল খেলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল, খাওয়া হয়নি ঠিক মতো। চলো সঙ্গে থাকো। তো এই দেখো রান্না বান্না মোটামুটি কমপ্লিট, ওকে আমি ভ্যাকসিন মানে ভ্যাকসিন পোলিও খাইয়ে নিয়ে চলে এসেছি। আর এটা কী বলো তো, বুঝতে পারছো ঝাঁজ লাগছে? এটা হচ্ছে ডাল, ডাল ছিল সেটা আমি ডালটাকে শুকিয়ে নিয়েছি, ঠিক আছে? একটু তেল দিয়েছি, আর দেখো রসুন টসুন দেওয়া রয়েছে। ডালটা যা খেতে লাগবে না, গরম গরম ভাতের সাথে অসাধারণ। তোমরা কীভাবে খাও, হ্যাঁ, ডাল শুকনো বাসি ডাল থেকে গেলে, আর এই যে ডালটা শুকিয়ে নিয়ে খেতে যা লাগে না গরম ভাতে, অসাধারণ লাগে খেতে। তো এটা হয়ে গেছে আমার, আর দেখো ভাতও নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ? এখানে এই দেখো কলা ভেজে নিয়েছি, দেখেছো? মশলা দিয়ে কলাটা ভাজা করেছি। আর এই দেখো, এই যে লাউ ঘন্ট, লাউ ঘন্ট কমপ্লিট। তো কোনো মতো তাড়াতাড়ি করে এসে রান্না বান্নাটা করলাম, ছাড়লাম বকে, এই জাস্ট ভাত খাইয়ে উঠলাম। আর ওই দেখো ওখানে এক গাদা বাসন জমেছে, বাসনগুলো মেজে তুলবো এবারে। তো চলো আমার সঙ্গে থাকো, ঠিক আছে? চলো। তো হে গাইস, গুড ইভিনিং, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, অনেকক্ষণ পর বলতে অনেকক্ষণ পর, সারা দুপুর তোমার সাথে দেখা হয়নি। তো দেখতে পাচ্ছ আমার শরীরটা এত খারাপ করছিল, ভালো লাগছিল না, তোমাদের সামনে যে আসবো সেটাও মানে করে উঠতে পারিনি, জানো তো অনেকগুলো কাজ অবশ্য তার মধ্যে কানে সারা হয়েছে। আর এই দেখো এখন ওকে দুধ বানিয়ে দিলাম, ও দুধ খাচ্ছে। আর ওই দেখো জায়গাটা পুরো শীতের যা পোশাক ছিল সব ওটার মধ্যে, সব এই ট্রাঙ্কে সব ব্যাগে ব্যাগে করে সব ভরা হলো, ওপরে কিছু কিছু মাল দেখতে পাচ্ছ তোলা হয়েছে। ওই রুমটা শুধু একটু পরিষ্কার করা হয়নি, তো মোটামুটি এই জায়গাটা পরিষ্কার করা হলো, সব পেতে আবার কাপড় তুলে দিয়ে অন্য কাপড় পাতা হয়েছে। তো এই করতে করতেই টাইম পেরিয়ে গেল, তারপরে সন্ধে বাতি দিলাম, কাজকর্ম ছিল সেগুলো সেরে উঠলাম, আর পেরে উঠছি আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে, জানো তো। তো ভাবছি ওই ঘর জিনিসপত্রগুলো একটু গোছাবো। তো চলো সঙ্গে থাকো আমার। তো এই দেখো ওই জন্য জল গরম বসিয়েছিলাম আমি, জলটা ঢেলে নিতে চলে এসেছি গরম জল। ও দাঁড়িয়ে আছে, ভয়ও লাগছে, জানো বাবু সরো। ওই দেখো দেখেছো, ও দেখো, ওই দেখো দেখতে পাচ্ছো তো, ওকে দেখো, ওকে নিয়ে কাজ মানে কি যে ভয়ানক ভাবে কাজ করি আমি, একমাত্র আমি জানি তো। কি পড়ে যাবে তো, মানে কোনো মতো শুধু করি, মানে ভয়ে ভয়ে শুধু অল্প করে জলটা করে নিই, দুধ আনলে বাবা দুধ ফ্লাস্কে গরম করে রাখবো, ওই জন্যই আরো করা। আর ঠান্ডা জলটাও নেই, ঠান্ডা জল শেষ হয়ে গেছে, থাকা থাক থাক থাক, ওগো তো হাত দিতে হবে না, ওগো তো দেখো বোধহয় হাত বাড়াচ্ছে, দেখেছো তো? ওই দেখো মিষ্টির প্যাকেট, এ দিল দিল দিল, সব জিনিসে হাত গো, সব জিনিসেও টানাটানি, আর সব এই দেখো মোচা কাটতে কাটতে চলে গেছিলাম, এই দেখো মোচা ছাড়িয়ে রেখেছি কিছু, আর দেখো দেখো ফোন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, বসো বস বস বসছে 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 বসছে, বলো কিছু বলবে, ওলে ওলে উল্টে উল্টে বলে যাচ্ছে, ও ক্যামেরা অন করলে হলো, আগে ওকে দেখাতে হবে। ও কি ঘোড়ালে নাড়ু দেব নইলে নাড়ু কোথায় পাবো, হাত ঘোড়ালে নাড়ু দেব নইলে নাড়ু কোথায় পাবো, করো করো করো, এটা পচা, এটা পচা আমার, এইটা ওইটা রেখেছি দেখি, আর একটা পাট যদি ছাড়াতে পারি একটুখানি ছাড়িয়ে রেখেছি, ওর উপর তো ওকে নিয়ে ছাড়াতে পারবো না, ওকে নিয়ে করতেই পারবো না কিছু, চলো 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 দেখি, চলো চলো কি করো বলো, ওকে নিয়ে কাজ করতে একদম মানে পেরে উঠছি না, আমার চোখ দিয়ে দেখেছো অনব, আয় জলে হাত দেবে না, জলে হাত দেবে না, দেখো দেখেছো, দেখো
ছাড়াও একটু এদিক ওদিক নজর হলেই ওর কাজ সারা হয়ে যায়, সঙ্গে সঙ্গে জলের মধ্যে হাত ডুবিয়ে দিবে। ওর আসছে, হাত ছাড়ো, ওই যে হাও আসছে, এই হাও, আই আই আই। হ্যালো, ও এখন একটুখানি খেলুক, ওর সঙ্গে খেলা করি আমি একটুখানি, আর ভিডিও তো এডিট করতে দেবে না, কারণ ভাবলাম একটু ভিডিও এডিট করে রাখবো, সম্ভব না, ও দেবে না করতে। তো চুল টুল কিচ্ছু বাঁধা হয়নি আজকে, চুল টুল কিচ্ছু বাঁধা হয়নি, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, ব্যাস। আর চুল বাঁধতেও দেয় না ও, কি চিৎকার করে জানো না। চলো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না, যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে চ্যাটটা, বাই বাই, লাভ ইউ সবাই, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আজকে মতো টাটা করছি, বাই বাই করছি, কারণ কদিন ভিডিও দেখতে পারিনি, শরীরটা সত্যি প্রচণ্ড পরিমাণে খারাপ, আমি মানে কীভাবে চলছি না আমি জানি। তো চলো আজকে টাটা।